हेलो फ्रेंड्स, वेलकम टू माय ऑल टाइप्स रेसिपी चैनले। आज के चले एसेछि खूब स्पेशल एकटा दिने स्पेशल रेसिपी निये। आज के होच्छे जामाई षष्ठी। ए जामाई षष्ठीर दिन की रेसिपी निये एसेछि ता पोरे बोलछि। तार आगे एकटु बोले दी, ए जामाई षष्ठीटा की केनो पालन करा हय। आमादेर देशे प्राचीनकाल थेकेई प्रत्येकटा देवदेवीर पुजो करार नानान व्याख्या रयेछे। তার সঙ্গে উবতেবতারও পুজো করার প্রচলন রয়েছে। এমনই একটি মা ষষ্ঠীর পুজো। সাধারণত সন্তানের মঙ্গল কামনার্থে মায়েরা এই পুজো করে থাকেন। আবার অনেক ক্ষেত্রে সন্তান প্রাপ্তির আশাতেও এই পুজো করা হয়। ষষ্ঠী পুজো সাধারণত মহিলারাই করে থাকেন। এখন প্রশ্ন জাগতেই পারে, তাহলে জামাই ষষ্ঠীর উদ্দেশ্যটা কি? কি কারণে জামাই ষষ্ঠী পালন করা হয়? মা ষষ্ঠীর সঙ্গে জামাই ষষ্ঠীর সম্পর্কটা কি? একসময়ে সংস্কার ছিল যে ভারতবর্ষ তথা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মেয়ের বিয়ের পর তার বাবা বা মা মেয়ের বাড়িতে ততদিন পর্যন্ত যেতে পারবেন না যতদিন না মেয়ে সন্তান সম্ভবা হন বা সন্তানের জন্ম দেন। এর ফলে মেয়ে কোনোভাবে সন্তান ধারণে অক্ষম বা প্রসবে বাধা এলে বাবা মায়ের দীর্ঘদিন কেটে যেত মেয়ের মুখ দর্শনে। বর্তমানে এই প্রথা একটু বদল হয়েছে। এখনকার যুগে নিয়ম হয়েছে, যিনি কন্যাদান করবেন তিনি 1 বছর মেয়ের বাড়িতে কিছু খেতে পারবেন না। সেক্ষেত্রে বিবাহিত কন্যার মুখদর্শন কিভাবে ঘটবে, তাই সমাজ বেছে নিল এই পথ। জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীর দিনটিকে বেছে নেওয়া হলো জামাই ষষ্ঠী হিসেবে, যেখানে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করা হবে এবং তাদের সমাদর করা হবে, সঙ্গে মা ষষ্ঠীর পুজো করা হবে যাতে মেয়ে জামাই শীঘ্রই সন্তানের মুখ দেখতে পান। জামাই ষষ্ঠীর দিনে জামাইয়ের হাতে হলুদ মাখানো সুতো বেঁধে দেওয়া হয় মা ষষ্ঠীর আশীর্বাদ হিসেবে। এর ফলে মেয়ের মুখ দেখা সম্ভব হলো। এই উৎসবের নাম হলো জামাই ষষ্ঠী। এই দিন শাশুড়িরা খুব ঘটা করে এই পুজো করে থাকেন। তাহলে চলুন আজকের জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি, মটন কারি। তার আগে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নিত্য নতুন রেসিপির আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। তা চলুন দেখে নেওয়া যাক আজকের এই স্পেশাল রেসিপিটি। তার আগে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন রেসিপিটি কেমন লাগলো আর বন্ধুদের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না। তা চলুন দেখে নেওয়া যাক আজকের এই স্পেশাল রেসিপিটি। মটন কারি বানানোর জন্য এখানে আমরা 1 কেজি মটন নিয়েছি। মটনটাকে ম্যারিনেট করে নেবো। প্রথমে দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম ফেটানো টক দই, আর দিয়ে দিলাম সর্ষের তেল। এই সব উপকরণ দিয়ে ভালো করে মাটনটাকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে আমরা কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবার আমরা কেটে রাখা আলু টুকরোগুলো ভেজে নেব। আলুর উপরে অল্প পরিমাণ হলুদ ছড়িয়ে দিলাম, দিয়ে আলুগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমরা আস্তে আস্তে আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে ফেলবো।
কড়াইয়ের মধ্যে আরো বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ছোট চা চামচের 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। এবার আমি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা তেলের সাথে মিশিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে তুলে রাখা চর্বিটা দিয়ে দিলাম। চর্বিটা কিন্তু ম্যারিনেটের সময় দিইনি, আলাদা তুলে রেখেছিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে আমরা ম্যারিনেট করে রাখা মাটনের পিসগুলো দিয়ে দেব। কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমরা স্বাদ মতো লবণ ব্যবহার করলাম। লবণটা আপনারা যে যার স্বাদ মতো ব্যবহার করবেন। দিয়ে দিলাম টমেটো কেচাপ। দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে মিট মশলাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এবার আমরা প্রেসারের জল গরম করে রেখেছি। এবার সিদ্ধ হওয়ার জন্য আমরা প্রেসারে ঢেলে ঢাকনা আটকে দিলাম। রান্নাটা হয়ে গেছে, দেখুন তৈরি হয়ে গেল আজকের রেসিপি মাটন কারি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।